ওয়েলকাম প্রি ডিফেন্স একাডেমি। আমি এক্স সোলজার ফিরদৌস মণ্ডল, তোমাদেরকে সংবিধানের সেকেন্ড ক্লাস আজকের আমি রাজ্যসভা নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত। আমি আজকের প্রথমে রাজ্যসভা নিয়ে আলোচনা করব। আমি কোন প্রশ্নগুলি ছুঁয়ে যাব যেগুলি আগামী দিন পরীক্ষাতে আসবে বা তোমরা পেয়ে থাকবে, ভবিষ্যতে এসেছে সেই সকল প্রশ্ন নিয়ে আমি ক্রমাগত আলোচনা করব। আশা করি তোমাদের আগামী দিনের পরীক্ষাতে এগুলি উপকার আসবে বা তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কমন পাবে। তো বন্ধুরা, আজকের আসা যাক ভারতীয় রাজ্যসভা নিয়ে আলোচনা করতে চলেছি। বর্তমানে ভারতবর্ষে 250টি পদ আছে, অর্থাৎ রাজ্যসভা সিট আছে। এর মধ্যে 338টি কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যগুলি থেকে একত্রভাবে দিয়েছে 338টি, আর শিল্প সাহিত্য ও বিজ্ঞান থেকে রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারেন। কোথা থেকে? শিল্প সাহিত্য আর বিজ্ঞান থেকে, ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি মনোনীত করেন, এনারা ভোটে জয়ী হন না, এনারা মনোনীত হন। ওকে, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কাল 6 বছর। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারে বারে পরীক্ষায় আসে যে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর। আর প্রতি 2 বছর অন্তর 1/3 অংশ সদস্যরা পদত্যাগ করে, একত্রভাবে সকলে পদত্যাগ নেয় না বা পদত্যাগ করে না। তারা কত? প্রতি 2 বছর অন্তরে 1/3 অংশ সদস্য রাজ্যসভা থেকে পদত্যাগ করে। রাজ্যসভার সদস্য হতে হলে তার ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। যেমন তোমরা সরকারি চাকরির পরীক্ষাতে তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে ন্যূনতম বয়স 18 বছর লাগে, তেমন রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স 30 বছর লাগবে। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার স্পিকারের পদ গ্রহণ করে থাকেন। তাহলে বর্তমানে আমরা যদি বলে থাকি যে উপরাষ্ট্রপতি কি রাজ্যসভার স্পিকার, বা রাজ্যসভা স্পিকারের কে হন? ভারতের উপরাষ্ট্রপতি। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, নেক্সট, রাজ্যসভায় অর্থ বিল বা বাজেট পেশ করা হয় না। কে কি? অর্থ বিল আর বাজেট পেশ করা হয় না, বা কোনো রাজ্যসভায় কোনো বিল সম্পর্কে যদি লোকসভা আর রাজ্যসভার মধ্যে কোনো বিবাদ বাঁধে বা মতবিরোধ বাঁধে, তাহলে রাষ্ট্রপতির সম্মতিক্রমে রাজ্যসভা অবশ্যই সেই সভাটাকে যৌথ অধিবেশন বসাতে পারে। যৌথ অধিবেশন বসানোর রাজ্যসভার দায়িত্ব থাকে, কিন্তু সেটা রাষ্ট্রপতির সম্মতিক্রমে। আর এই অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার। কারা করেন সভাপতিত্ব? করেন লোকসভা স্পিকার। যেহেতু ভারতরা গণতান্ত্রিক দেশ, তাই আমরা গণতান্ত্রিক দেশের যে রুলস অনুযায়ী প্রথম যা সিট বেশি থাকবে সেই আসবে। যেমন 3 বাহিনীর কোনো জায়গায় যদি মিটিং হয়, স্থলবাহিনীর পরিমাণ বেশি থাকায় স্থলবাহিনীর প্রধান হেড যে মেন চেয়ার থাকবে সেখানে বসবে। পার্লামেন্ট বছরে 3টি অধিবেশন বসায়, অর্থাৎ ভারতীয় পার্লামেন্টে 3টি অধিবেশন বসে। প্রথম অধিবেশনটা বাজেট অধিবেশন, এটা কত কী মাসে হয়? ফেব্রুয়ারি টু মে মাস। এই 3 মাস ধরে চলে বাজেট অধিবেশন, ফেব্রুয়ারি টু মে। বর্ষাকালীন অধিবেশনটা বর্ষাকালে বসে, অর্থাৎ জুলাই টু আগস্ট মাস। জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত বর্ষাকালীন অধিবেশনটা বসে। আর বর্তমানে যেমন শীতকাল, তো শীতের সময় নভেম্বর ডিসেম্বর মাসে শীতকালীন অধিবেশন বসে। রাজ্যসভা কোনো দিন ভাঙা যায় না, রাজ্যসভা কোনো দিন ভাঙা যায় না। রাষ্ট্রপতি ক্ষমতা বলে লোকসভা ভেঙে দিতে পারে। কি? লোকসভা ভেঙে দিতে পারে। রাজ্যসভা বা রাজ্যসভার কোনো একটি দলকে বিরোধী দল হতে হলে তার ন্যূনতম মোট সিটের 1/10% ভোট পেতে হবে। মোট সিট যদি 100টা থাকে, তার ন্যূনতম 10টা পেতে হবে। ওকে, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো। আর আগামী দিন সেম ভিডিও, সেম টাইপের পরবর্তীকালে ভিডিওতে, যেমন পার্লামেন্টের আরও 2টি বাকি আছে, যেটা রাষ্ট্রপতি আর রাজ্যসভা, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিন এই ধরনের ভিডিও আমি তোমাদেরকে পার্ট টু পার্ট দিয়ে দিতে পারি। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন পাবে। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, জয় হিন্দ। আর আগামী দিনে যে ভিডিওটি আমি তৈরি করব সেটি হলো ভারতের রাষ্ট্রপতি। তাহলে নেক্সট ভিডিওতে কী আসবে? রাষ্ট্রপতি নিয়ে। কী আসবে? রাষ্ট্রপতি নিয়ে। ওকে, তো তোমরা আগামী দিনের ভিডিও পাবেন রাষ্ট্রপতি নিয়ে, অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।